আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত প্রায় ৪,০০০। অনেকটাই সচেতন রাজাবাজারের মানুষ, প্রতিশ্রুতির পরও লকডাউনের চাল ছাড়া তেমন কিছুই পাননি অনেকে। এবং দেশের কয়েকটি জেলায় বন্যার আভাস, পানি উন্নয়ন বোর্ডে ভারী বর্ষণে বাড়ছে ব্রহ্মপুত্র ও যমুনার পানি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৬১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৬৮ জন। পরিসংখ্যানে দেখা গেছে শনাক্ত ও মৃত্যু হার ঢাকায় কমলেও বাড়ছে চট্টগ্রামে। একরামুল হক সাইমা রিপোর্ট। দেশে করোনা আক্রান্ত ও মৃত্যু হার এখনও ঊর্ধ্বমুখী। ১১১তম দিনে ভাইরাস শনাক্ত হয়েছে ৩৮৬৮ জনের শরীরে। সবশেষ ২৪ ঘন্টায় ৬৬টি ল্যাবে ১৮৪৯৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার প্রায় ২১%। এ পর্যন্ত প্রায় ৭ লাখ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ১৩০৪৭৪ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২০.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৪০ জন, তাদের ৩১ জনই পুরুষ, ১৪ জন ঢাকা আর ১২ জন চট্টগ্রাম বিভাগের। মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত ১৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। শুরুতে আক্রান্ত মৃত্যুর অধিকাংশই ঢাকার হলেও এরই মধ্যে তা ছড়িয়ে গেছে সারা দেশে। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত মৃত্যুর গড় হার কমেছে ঢাকা বিভাগে। এপ্রিল পর্যন্ত শনাক্ত রোগী ছিল ঢাকায় প্রায় ৯০%, যা এখন নেমে এসেছে ৬৪.৪৩%। এপ্রিলে ঢাকায় মৃত্যু গড়ে ৮০%-এর বেশি থাকলেও বর্তমানে তা ৫০%-এর কিছু বেশি। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় ঢাকার পরেই সর্বোচ্চ ২৭%-এ উঠে এসেছে চট্টগ্রামের মৃত্যু হার। বিভাগভিত্তিক এই হার প্রতিদিনই উঠানামা করছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে দেশে করোনা রোগীদের জন্য সাধারণ ও আইসিইউ বেডের সংখ্যা তুলে ধরা হয়। সকল বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা ১৪,৬১০টি এবং আইসিইউ বেড সংখ্যা ৩৭৯টি এবং সকল বিভাগের রোগী ভর্তি আছে ৪,৬৯১ জন এবং আইসিইউ বেডে রোগী ভর্তি আছে ১৮৩ জন এবং আইসিইউ বেডে। এ সময় আরও জানানো হয়, সবশেষ একদিনে করোনা থেকে ১৬৩৮ জন সুস্থ হয়েছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও ২২ জন মারা গেছে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন ও বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছে ৭ জন। চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য ফেদেউসি ইসলাম জেসি করোনায় আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন বগুড়ার বিএনপি নেতা ওমর ফারুক। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মনিরুল আহসান। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুমিল্লা জেলায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। এপ্রিল থেকে এ পর্যন্ত এ হাসপাতালেই করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০৯ জন। জেলায় করোনা আক্রান্ত ২,৯৯৪। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু হয়েছে, আর ভোলা ও পিরোজপুরে করোনায় প্রাণ হারিয়েছেন ২জন। ৫ জেলায় নতুন আক্রান্ত ১০৭। রংপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ৩জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২জন পুরুষ ও ১জন নারী। এছাড়াও ৩ পুলিশসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় এক যুবক ও উপসর্গ নিয়ে এক বৃদ্ধা মারা গেছেন। রাজশাহীর ২ ল্যাবে আরও ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনের সরকার দলীয় সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনায় ৮৫ জন সহ এ বিভাগের ১০ জেলায় ২০৫ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে এক সাবেক সেনা সদস্য সহ দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুজনই গত কয়েকদিন ধরে জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাসায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর পরিবারের দুই সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ জেলায় 21 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ায় করোনায় স্থানীয় বিএনপি নেতা ওমর ফারুকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সিভিল সার্জন সহ জেলায় নতুন আক্রান্ত 86 জন। নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে আক্রান্ত হয়েছে 137 জন। সাভারে করোনায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা গেছে। জামালপুরে করোনা উপসর্গ নিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছেলের মৃত্যু হয়েছে। বুধবার জ্বর, ঠান্ডা সহ করোনা উপসর্গ নিয়ে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এছাড়াও বিভিন্ন জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছোট ভাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল মারা গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ইম্পালস হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। আজ সকালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে নামাজের জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনে মানুষ এখনও অনেকটাই সচেতন, তবে নিত্য প্রয়োজনীয় খাবার সরবরাহ নিয়ে আছে নানা অভিযোগ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, প্রতিশ্রুতি দিলেও লকডাউনের 17 দিনে সামান্য চাল ছাড়া তেমন কিছুই পাননি অনেকে, তাই কখনো থাকতে হয়েছে অভুক্ত। তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, গভীর রাতেও খাবার পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। অল্প আয়ে জীবন চলে, সে আয়ও যদি বন্ধ হয় তাহলে যে বেঁচে থাকাই কঠিন। পূর্ব রাজাবাজারের লকডাউনে এমন কঠিন বাস্তবতার মধ্যে পড়েছেন রাত্রি। এখানকার বাসিন্দা হয়েও জীবিকার তাগিদে এলাকা ছেড়েছেন লকডাউনের কারণে। মাঝে মধ্যে এসে বৃদ্ধ বাবা মাকে সামান্য কিছু টাকা আর কখনো বাজার দিয়ে যান। লকডাউনের জন্য চাকরিও করতে পারতেছি না, এর জন্য বের হয়ে গেছি। করোনাতে মারা গেলে ওইটা একটা রোগ, আমাদের মারা যেতেই হবে, কিন্তু না খেয়ে মারা যাবো এটা কখনোই হয় না। কারণ কেউ যদি সাহায্য না করে তো না খেয়েই মারা যেতে হবে, তাই না? প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে কদিনে সচেতন হয়েছে এলাকাবাসী, তাই অপ্রয়োজনে বের হচ্ছেন না তারা। তবে এখানকার প্রায় 50,000 মানুষের একটা বড় অংশই অল্প আয়ের মানুষ, যাদের বেশিরভাগেরই সঞ্চয় নেই, যাদেরও ছিল সামান্য তাও ফুরিয়েছে আরও আগেই। তাই লকডাউনের 17তম দিনে তাদের নানা অভিযোগ। যদিও পূর্ব রাজাবাজারের কাউন্সিলর বলছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন তারা। তিনি জানান, লকডাউনের শুরুতে পূর্ব রাজাবাজারে করোনা রোগী ছিল 31 জন, পরে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 50 জনে, যাদের বেশিরভাগই এখন সুস্থ প্রায়। এক্ষেত্রে বড় ভূমিকা রাখে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। উল্টাপাল্টা কল দিত, প্রয়োজনীয় জিনিসের জায়গায় বিলাসিতার জিনিস চাইতো, উল্টাপাল্টা এমন, তো এখন এগুলো নাই। লকডাউনের সুফল পেতে মঙ্গলবার তা 7 দিন বাড়িয়ে 21 দিন করা হয়। জনভিত্তিক লকডাউনের শুরুটা পূর্ব রাজাবাজার এলাকা থেকে। কতটা সফল হয়েছে কর্তৃপক্ষ সেটা হয়তো বলা যাবে কদিন বাদে। তবে সাধারণ মানুষ মনে করেন, লকডাউন বাস্তবায়নে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন ছিল খাদ্য সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সেবা নিশ্চিত করা, আর যদি সেটা করতে না পারে তাহলে এর সুফল পাওয়া কঠিন হয়ে যাবে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
করোনা সংকটের মধ্যে সরকারের সমালোচনাকে বিএনপির রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে করোনা প্রতিরোধে সরকারের পূর্ব প্রস্তুতি ছিল না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশও সীমাবদ্ধতা নিয়েই করোনার বিরুদ্ধে লড়াই করছে। এ সময় ব্যবহৃত মাস্ক ও গ্লাভস যত্রতত্র না ফেলে স্বাস্থ্যসম্মতভাবে বজ্র ব্যবস্থাপনার প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের করোনা মোকাবিলায় কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি, একটি দেশ উদাহরণে কি তিনি দিতে পারবেন যে দেশের এই করোনা প্রতিরোধের পূর্ব প্রস্তুতি ছিল? সরকারের নানান সীমাবদ্ধতা আছে, যেসব সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশ সক্ষমতা অর্জনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। করোনায় আক্রান্ত বিএনপি নেতা কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে করোনায় বিএনপি নেতাদের মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে চলচ্চিত্র শিল্পীদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিদ্বেষ সৃষ্টিকারীদের পক্ষ না নিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি যারা আক্রান্ত হয়েছে তারা দ্রুত আরোগ্য লাভ করুক, সেটি মহান আল্লাহর কাছে, স্রষ্টার কাছে প্রার্থনা করি। তো বিএনপির মৃত্যুর সংখ্যাটা আসলে এটিকে স্ট্যান্ডবাজি কিনা সেটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, কারণ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা মৃত্যুবরণ করার পর অনেকে প্রশ্ন রেখেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত নয় কেন। সেটিকে ঢাকা দেওয়ার জন্য এটি কোনো স্ট্যান্ডবাজি কিনা সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। স্বাধীনতা পদক বিজয়ী গীতিকার প্রয়াত নাঈম গওহরের পরিবারের প্রতি আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার পরিবারের সদস্যদের 5 লাখ টাকা অনুদান প্রদান করেছেন। পরিবারটিকে একটি প্লট অথবা ফ্ল্যাট প্রদানের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার কর্মকর্তাদের মাধ্যমে অনুদানের 5 লাখ টাকা নাঈম গওহরের অসুস্থ স্ত্রী রাজিয়া গওহরের উত্তরার বাড়িতে পাঠিয়ে দেন। এর আগে 2016 সালেও নাঈম গওহরের পরিবারকে অনুদান হিসেবে 25 লাখ টাকা প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 10 দিনের মধ্যে দেশের কয়েকটি জেলায় বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানে ভারী বর্ষণে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়ায় এ বন্যা দেখা দিতে পারে। কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া সহ উত্তরের 8 জেলায় স্বল্পমেয়াদী এ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। অব্যাহত বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে। এতে লালমনিহাটের 3টি উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ভুট্টা, বাদাম ও সবজি ক্ষেত। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। নীলফামারীতে আবারও বেড়েছে তিস্তার পানি। ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। অবস্থা পর্যবেক্ষণ করে ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, আগ্নের মধ্যে পানি উঠবে আর কি। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাঁধের মধ্যে আশ্রয় নিতে হবে গরু ছাগল নিয়ে। বাসার মধ্যে পানি উঠছে, রাস্তার ধারের মধ্যে এখন ফিরে কাগজটা নিয়ে আসি। এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ঠাকুরগাঁয়ের টাঙ্গন, সেনুয়া, সুখ, নাগর এবং কুলিক নদীর পানি বেড়েছে। এতে শহরের খালপাড়া, ডিসি বস্তি ও জলসরিতলা সহ কয়েকটি এলাকায় পানিবন্দী হয়েছে শতাধিক পরিবার। শহরের ড্রেনেজ ব্যবস্থা ত্রুটি ও নদীর পাড়ে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ না করায় প্রতি বছরই এ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় নেতাকর্মী প্রত্যেক বছর আমাদেরকে শুধু আশ্বাস দেয়, আসলে আমরা আশ্বাস জেলা কৃষি বিভাগ জানায় 2-1 দিনের মধ্যে পানি সরে না গেলে নিম্নাঞ্চলের ফসল নষ্ট হয়ে যাবে। তবে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন।
এদিকে জুন মাসের দীর্ঘমেয়াদী মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাজেটে অভিবাসী কর্মী ও এই খাতের সংশ্লিষ্টদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলে মনে করেন অর্থনীতিবিদ ও অভিবাসন বিশ্লেষকরা। করোনা পরিস্থিতির কারণে প্রবাসী সহ অভিবাসন খাতের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানান, বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে করোনা পরিস্থিতিতে বিশেষ ফান্ড গঠনের জন্য আলোচনা চলছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী সূচক হচ্ছে প্রবাসী আয়। করোনা মহামারীর সময় বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য 641 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে বেশি বরাদ্দ দরকার ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের জন্য বিশেষ স্কিম চালু করার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা যদি স্কিম করা যায় যেটা তাদের যে প্রেরিত অর্থ সেখান থেকে সরকারের যে একটা ফান্ড আছে সেই ফান্ড থেকে সেটা করা যেতে পারে এবং সেখান থেকে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়া। এদিকে অভিবাসন বিশ্লেষকদের মতে বৈদেশিক অর্থ আয়ের খাতকে আরও শক্তিশালী করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে বেশি গুরুত্ব দিতে হবে। অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোকে গতিশীল করতে সুনির্দিষ্ট বরাদ্দ দেওয়ারও দাবি তাদের। এবারে যে বাজেট বরাদ্দ করা হয়েছে সে বাজেটে অন্তত পক্ষে হলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় অর্থাৎ বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করে সরকারের সাথে একসাথে কাজ করবার জন্য আরও কিছু বাজেট প্রদান করে যাতে স্কিল ডেভেলপমেন্টটা করা যায় আগামী করোনা ভাইরাসের পরপর, যাতে আমরা ভারত, শ্রীলঙ্কা, ইভেন ভিয়েতনামে কিন্তু কর্মী প্রেরণ করে তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের যে এই শ্রমবাজারে যে প্রবাসী আয়টা আমরা যেটা করে থাকি সেই জায়গাটাকে আমরা পূর্বের ন্যায় ধরে রাখতে পারি। সেই জায়গাটার জন্য আমাদের বাজেট বরাদ্দটা এখনও সময় আছে, আরও কিছু বাড়ানো দরকার। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, এর মধ্যে প্রবাসীদের কল্যাণে তহবিল গঠন করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, IOM বলেন, ILO বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আমরা কিন্তু ওদের সাথে অলরেডি একটা যোগাযোগ অবস্থায় আছি যাতে আমরা একটা রিজনেবল ফান্ড আমরা কিন্তু অ্যাভেলেবল করতে পারি। নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও দাবি অভিবাসন সংশ্লিষ্টদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাম্পার ফলনের পরও চালের দামের ঊর্ধ্বমুখীতে হতাশ সাধারণ মানুষ। বাজারে অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়েও আছে অস্বস্তি। যৌক্তিক কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে করলা, কাঁচা মরিচ ও পটলসহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। নীতি নির্ধারকদের কোনো নিয়ন্ত্রণই নেই বলেও ক্ষোভ তাদের। ফজলে রাবি রিপোর্ট। মহামারীর মধ্যে এবার বাম্পার ফলন হয়েছিল বোরো ধানের। শঙ্কা থাকলেও সময় মতোই সে ধান ঘরেও তুলে নিয়েছিল কৃষক। চাতাল থেকে চালকল হয়ে সেই চাল এখন বাজারে। স্বাভাবিকভাবেই তাই চালের দাম কমবে বলে আশা করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু ভরা মৌসুমেও প্রতি কেজি চালের জন্য 4-6 টাকা বাড়তি গুনতে হচ্ছে ভোক্তাকে, যার কোনো যৌক্তিক কারণ দেখছেন না ক্রেতা ও খুচরা বিক্রেতারা। চাউলের অবস্থা একটু খারাপ, আগের চেয়ে একটু দাম বাড়তি, প্রতি কেজিতে 3-4 টাকা বাড়তি, 25 কেজিতে 100 টাকা বেশি আর কি। আমরা আরও দেখে গেলে আর কি ওনারা বলে মেলে দাঁড়ের দাম বেশি এরকম, এই আর কি 2-4 টাকা করে বেশি। গত বৃহস্পতিবার স্বয়ং খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার দামে কারসাজি না করতে চালকল মালিকদের সাবধান করে দিলেও তার কোনো প্রভাব দেখছেন না রাজধানীর পাইকাররা। তারা জানান মিলগুলো বস্তা প্রতি চাল বিক্রি করছে 150-200 টাকা বেশি দরে। মেল রেট এখন 2475 টাকা, আর আপনার আসতে এখানে 70 টাকা খরচ আছে, 2545 টাকা এরকম পড়ে। যদি বেচা কিনা ওরকম হইতো তাহলে কমার সম্ভাবনা ছিল, বেচা কিনা তো নেই। মিল মালিকটা যা বলে তাতে কমার কোনো সম্ভাবনা আপাতত নাই বলেই তারা বলে, আর আমরাও বুঝতেছি তাই আর কি। ধান এখন ধানের দাম যদি কমে তাহলে হয়তো কমবে, তাছাড়া কমার কোনো সুযোগ নাই। করোনা মহামারীর মধ্যে শুধু চাল নয়, কাঁচামরিচ, করল্লা, পটল সহ বেশ কিছু সবজির অস্বাভাবিক দাম বেড়ে গেছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। এদিকে কেজি প্রতি 115 টাকার ব্রয়লার মুরগি এখন 160 টাকা। সব কিছুতে গাঁজা বাজার না শুধু, আর অন্যান্য অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যেগুলো আমরা হয়তো আগে খেয়াল করতাম দামগুলো এখন খেয়াল করি না। আমরা কিনে ফেলছি, আগে হয়তো দামগুলো দেখতাম, এখন দাম দেখছি না, কিন্তু ফাঁকের মধ্যে দামটা বেড়ে যাচ্ছে। সবজির দাম মোটামুটি সব মিলে বাড়তি, একটু অনেকটাই বাড়তি। সবচেয়ে বেশি দাম বাড়ছে মরিচের, মরিচের তো পাল্লা হয়ে গেছে 500 টাকা পাল্লা। আগে ছিল একটু কম, এখন বেশি।
লকডাউনের কারণে। বাজার তদারকি কিংবা বাজার দর নিয়ন্ত্রণে নীতি নির্ধারকরা প্রায় কঠোর হওয়ার যে ইঙ্গিত দেন, তার বাস্তব প্রয়োগের অভাবেই খাদ্যপণ্য সহ নিত্য ব্যবহার্য পণ্যের বাজার অস্থিতিশীল বলে মনে করছেন ক্রেতারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে সরকার সমর্থকদের লুটপাতের পথ পরিষ্কার করতে বিরোধীর মত দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নতুন দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকি সহ নেতা কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে রুহুল কবির রিজভি এ অভিযোগ করেন। যন্ত্রগুলোকে প্রয়োগ করা হচ্ছে নির্ধারণ। আজকে বিরোধী দলের নেতারা থাকে জেলখানায় আর সরকারি দল তারা দাপিয়ে বাড়াচ্ছে সারা দেশে, এবং এই দাপিয়ে বাড়ানোর উদ্দেশ্যটা কি? তাদের ঘর থেকে পাওয়া যায় 1200 বস্তা চাল, তেল, সমস্ত কিছু। তাহলে কি এই নিষ্ঠুর লুটপাটের জন্য আপনারা বিরোধী দলকে দমন করছেন, গুম করছেন, বিচার পর্যন্ত হত্যা করছেন? আন্তর্জাতিক সংবাদ। করোনার সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সবকিছু স্বাভাবিক করার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এপ্রিলের পর থেকে আক্রান্তের এমন মাত্রা দেখা যায়নি। যুক্তরাষ্ট্র জুড়ে সংক্রমণের প্রকৃত সংখ্যা 2 কোটি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। প্রতিবেশী দেশ মেক্সিকোতে আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে, মারা গেছে 25,000-এরও বেশি মানুষ। এদিকে লকডাউন শিথিল করায় ইউরোপে সংক্রমণ আবারও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে প্রায় 4,90,000, আক্রান্ত 96,11,000-এরও বেশি মানুষ। পার্টেক্স খেলার খবর। অবসান হলো লিভারপুলের দীর্ঘ 3 দশকের অপেক্ষার। 1989-90 মৌসুমের পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতল অলরেডরা। এটি লিভারপুলের 19তম লিগ শিরোপা। তবে এই জয়ের আগে প্রিমিয়ার লিগ পরিচিত ছিল ইংলিশ ফার্স্ট ডিভিশন লিগ নামে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় দেশে 24 ঘন্টায় আরও 40 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত প্রায় 4,000। অনেকটাই সচেতন রাজা বাজারের মানুষ, প্রতিশ্রুতির পরও লকডাউনে চাল ছাড়া তেমন কিছু পাননি অনেকে। এবং দেশের কয়েকটি জেলায় বন্যার আভাস, পানি উন্নয়ন বোর্ডের ভারী বর্ষণে বাড়ছে ব্রহ্মপুত্র ও যমুনার পানি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।